প্রাইম 24 টেলিভিশন আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজ 5ই জানুয়ারি। আজকের এই দিনে 2014 সালের 5ই জানুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার এই দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করেছে। আমরা জানি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষায় ডেমোক্রেসি অফ দি পিপল বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। যে দেশে উন্নয়ন এবং অগ্রগতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হয় সেই দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে ধাবিত হয়। আজকের এই দিনে নিউ ইয়র্ক প্রাইম 24 টেলিভিশনে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট রাজনীতিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্র নেতা জনাব এশামসুদ্দিন আজাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 5ই জানুয়ারির গণতন্ত্রের বিজয় দিবস নিয়ে। উপস্থাপনায় আছি আমি শিবলি ছাদের শিবল। সুপ্রিয় দর্শক, প্রথমে আসি গণতন্ত্রের যে বিষয়টি। 5ই জানুয়ারি আমরা যে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন দেখলাম, সেই নির্বাচনটি কি সঠিক ছিল আদৌ, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদের সাথে। আজাদ সাহেব, আপনি আমাদের বলবেন যে এই নির্বাচনটি যে হলো 2014 সালে, গণতন্ত্রের জন্য এই নির্বাচনটি কতটুকু প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ শিবলি এবং টেলিভিশন প্রাইম টেলিভিশন কর্তৃপক্ষকে আজকের 5ই জানুয়ারির এই বিশেষ দিন আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি, আমি আলোচনার অবতারণা করছি, বাংলাদেশে আজ 5ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সফলতার সাথে এই দিবসটিকে পালন করছে। এই কারণে যে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন করে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট বাংলাদেশের আবার কন্টিনিউয়াস দ্বিতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায়, এবং জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে জোট সরকার তৃতীয় বছর অতিক্রম করলো, চতুর্থ বছরে পদার্পণ করলো। এই 5ই জানুয়ারির অতিক্রম করার পর এখন আমি বলবো যে এই নির্বাচন কতটুকু যৌক্তিক ছিল, আর বিএনপি বারবার কথা বলছে 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে যে এটি গণতন্ত্র হত্যা দিবস। তারা এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কালো পতাকা প্রদর্শনের চেষ্টা করছে এবং গণতন্ত্র হত্যা দিবস বলে অপপ্রচার চালাচ্ছে টেলিভিশনের পর্দায়, এবং এমনকি টক শোতে অত্যন্ত আপত্তিকর ভাষায় তারা কথা বলে। আজকে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে এবং একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে আমি আমার বক্তব্যের মাধ্যমে বাস্তব সত্যটা এখানে উপস্থাপন করার দরকার আমি খুব বেশি প্রয়োজন মনে করছি। প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ বিএনপি। বিএনপি নামক রাজনৈতিক দলটির নেচার কি? প্রথমে আমি বলবো এটি কোন রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না, কারণ একটি রাজনৈতিক দল গড়ে উঠে সে দেশের মাটি, মানুষ, সে হৃদয়ের গণতান্ত্রিক স্ফুলিঙ্গ থেকে। আর বিএনপি নামক দলটি গড়ে উঠেছে একজন স্বৈর শাসক রাতের অন্ধকারে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং সে বিশেষ সামরিক ফরমান জারি করে এ দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে। প্রথমে হ্যাঁ এবং না ভোট দিয়া সে নিজেকে জায়েজ করেছে। এরপর বাংলাদেশের যত স্বাধীনতা বিরোধী পশ্চিম পাকিস্তানের সমর্থক লোকজন আছে তাদেরকে নিয়ে তার উচ্চবিলাস পূরণ করার জন্য
সে বিএনপি নামক একটি রাজনৈতিক দলের জন্ম দেয় ১৯৭৭ সালে। এটি একান্ত জিয়ার রহমানের উচ্চ বিলাস থেকে যে সে দেশের রাষ্ট্রনায়ক হবে তার শখ হয়েছে, যার কারণে সেই দলটি তৈরি করেছে। আর আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি, আজকে আওয়ামী লীগের বয়স 66 ইয়ার্স। এই আওয়ামী লীগ জন্ম হয়েছে এই দেশের মাটি, মানুষ, মানুষের হৃদয়ের স্ফুলিঙ্গ থেকে। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে, ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করে, ছয় দফা দাবি দিয়ে, ছাত্রলীগের এগারো দফা দাবির পরিপ্রেক্ষিতে 69-এর গণঅভ্যুত্থান তৈরি হয়, 70-এর নির্বাচন হয়। এরপরে 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। আজকে যদি বাংলাদেশের কথা চিন্তা করা হয়, গণতন্ত্রের কথা চিন্তা করা হয়, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল নয়। আজকে বিএনপি সেই স্বৈরাচারের ধারাবাহিকতায় আজকের বেগম খালেদা জিয়া বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়। সে যতবার এই দেশে রাষ্ট্রক্ষমতা এসেছে, সে ক্যান্টনমেন্টে বসবাস করে সে রাষ্ট্রক্ষমতা এসেছে। তার দলের কোন মানুষের জন্য, তার দলের কোন এটা কি বলে পরিকল্পনা নাই, মানুষের উন্নয়নের কোন পরিকল্পনা নাই, তার আছে শুধু ষড়যন্ত্র। সে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসায় যতদিন ছিল অতদিন সে দেশে রাষ্ট্রক্ষমতা আসার সুযোগ পেয়েছে। দর্শক আপনারা একটু বিচার করুন, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, সে যতদিন ক্যান্টনমেন্টের বাড়িতে ছিল ততদিন সে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আসতে সক্ষম হয়েছে ভোটের মাধ্যমে। সে ভোট ছিল ক্যান্টনমেন্ট থেকে তৈরি করা একটি নীল নকশা, বাহিরে ছিল গণতন্ত্র, ভিতরে ছিল একটি নীল নকশা নির্বাচন। আমরা দেখেছি 91-এ স্বৈরাচারী এরশাদের পতনের পর বিএনপি কিভাবে রাষ্ট্রক্ষমতা এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে, কিন্তু সেখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আওয়ামী লীগ সেটি মেনে নিয়েছে। একইভাবে 2001 সালে আমরা দেখেছি বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আসার এজেন্ডা নিয়ে সে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছে। শপথ নেওয়ার 5 মিনিটের মাথায় সে সচিবালয়ের 5 সচিবকে বদলি করে দিয়েছে, এবং নির্বাচনের দিন যতগুলো বাংলাদেশের নির্বাচনী কেন্দ্র হয়েছে ও সমস্ত কেন্দ্রে সেনাবাহিনীর লোকদেরকে তালিকা হাতে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সন্ত্রাসী বানিয়ে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে মিলিটারিদের হাতে। মিলিটারিরা রাতের আগে ইলেকশনের আগের দিন ভোট কেন্দ্রে গিয়ে সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফিটিয়ে এলাকা ছাড়া করেছে, এবং বিএনপি নির্বিবাদে ফ্রি ইলেকশন করেছে একসাইডিয়া ভোট নিয়ে। এবং আমরা এমনও দেখেছি চট্টগ্রামের আপনার কুতুবদিয়া, চট্টগ্রামের পটিয়া এবং চট্টগ্রামের কক্সেস বাজার এলাকায় 110% ভোট সংগ্রহ করা হয়েছে। সুতরাং এই তথ্য আমার কাছে আছে তখনকার পত্রপত্রিকায়। সেইভাবে বিএনপি 2001 সালে রাষ্ট্রক্ষমতা এসেছে। সুতরাং তারা এই দেশে রাষ্ট্রক্ষমতা এসেছে গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং কিছু লোক লুটপাট করার জন্য। আর আওয়ামী লীগ এ দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ 69-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে, 70-এর নির্বাচনের মাধ্যমে, 73-এর নির্বাচনের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে নেতৃত্ব দানকারী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ বাংলাদেশের একটি গণতন্ত্রের সূতিকাগার রচনা করেছে। এবং এদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দাবিটি আওয়ামী লীগ করেছে, এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যেহেতু বারবার এদেশে জিয়া এবং এরশাদের মতো স্বৈরাচারীরা রাষ্ট্রক্ষমতা দখল করে আমাদের গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সুতরাং অন্তত পক্ষে যদি তিনবার তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের সাথে একটি সাংঘর্ষিক ব্যবস্থা, এটি একটি অনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করতে পারে না, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই কারণে বলা হয়েছে যেহেতু স্বৈরাচারীরা বারবার রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করছে, সুতরাং অন্তত তিনবার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়
একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, তাহলে এই দেশের মানুষ গণতন্ত্রের প্রতি রেসপেক্ট প্রদর্শন করবে। গণতন্ত্র আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে গণতন্ত্র যে একটি সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা, মানুষ এটির প্রতি ঝুঁকে পড়বে, এটিকে মেনে নেবে। কিন্তু আমরা দেখেছি তিন তিনবার হয়ে গেল, আওয়ামী লীগ 91-তে বিএনপি ক্ষমতা আসলো, 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, 2001-এ আবার বিএনপি ক্ষমতা আসলো, 2008-এ আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো। ফাইন, কোনো সমস্যা না, আমরা আওয়ামী লীগ সেটাও মেনে নিয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সুবিধা নিয়ে বিএনপি নিরপেক্ষ নির্বাচনের শেষ কপিনে যে ফ্যারাকটি ঢুকিয়ে দিলেন, এখানে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাকে বিএনপি নষ্ট করে দিয়েছে। তার জন্য বেগম খালেদা জিয়ার আগে বিচার করা উচিত এই দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করার জন্য। কারণ সে যখন 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে একজন তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল। সে কি করল, তত্ত্বাবধায়ক সরকারের যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি হবেন, সে তো হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সাংবিধানিকভাবে। সে কাজটি করার জন্য তিনি তার দলীয় বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য সংবিধানকে লঙ্ঘন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছে। এটি সংবিধানের লঙ্ঘন। শুধু তাই নয়, তার দলের উপদেষ্টা ছিলেন তাও বিচারপতি কে এম হাসান, তাকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি বানানোর জন্য বেগম জিয়া বয়স বাড়িয়ে বিচারপতিদের এই ষড়যন্ত্রটা করেছে। শুধু এখানে নয়, সে গণতন্ত্র হত্যা করার তার যে ধারাবাহিক প্রক্রিয়া, এই বিচারপতি কে এম হাসান ছিলেন বঙ্গবন্ধুর খুনি অন্যের ফারুক রশিদের আত্মীয় ভাইরা। সুতরাং তাহলে আমরা কিভাবে, আমরা তো এটি নিশ্চিত যে পরিকল্পিতভাবে বিচারপতি কে এম হাসানকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে বেগম জিয়াকে জিতিয়ে দিবেন, আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন। সুতরাং আওয়ামী লীগ এটি হতে দেয়নি, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন সম্মুখীন হলো, সারা দেশে মানুষের মধ্যে গুঞ্জন শুরু হলো, বেগম খালেদা জিয়া তার দলের রাষ্ট্রপতি এবং বিএনপির উপদেষ্টা প্রভাতা রিয়াজউদ্দিনকে সে নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম, যেহেতু রিয়াজউদ্দিন দলীয় রাষ্ট্রপতি, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে জরুরি আইন জারি করা হলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে 3 মাসের মাথায় 2 বছর এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধানকে পদদলিত করে গণতন্ত্রকে হত্যা করে, একটি জরুরি ভিত্তিতে জরুরি আইন প্রয়োগ করে দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল 2 বছর, এটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে হত্যা করার জন্য আর একটি চরম অধ্যায় এবং সেটি রচনা করেছেন বেগম খালেদা জিয়া। সুতরাং আজকে যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা দাবি করছেন, এটি তার লোক দেখানো, এটি মেকি, এর সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই, এটি তার ক্ষমতায় যাওয়ার একটি গোপন ষড়যন্ত্র। কারণ আমি বলবো এই কারণে, যদি 5ই জানুয়ারির নির্বাচন না হতো, কারণ 5ই জানুয়ারির নির্বাচন হওয়াটা ছিল অবশ্য জরুরি, কারণ সরকারের মেয়াদ যখন শেষ হয়ে গেল সংবিধান অনুযায়ী নির্বাচন দিতেই হবে, নির্বাচন না দিলে কি হবে, এই অন্তর্বর্তীকালীন সময়ে আবার জরুরি আইন হবে অথবা সামরিক অভ্যুত্থান করবে কোন সামরিক কর্মকর্তা, তাহলে বাংলাদেশের গণতন্ত্র চিরতরে বিলুপ্ত হবে। এবং সে কনস্পিরেসি করতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া 5ই জানুয়ারিতে, যার কারণে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের সংবিধানকে রক্ষা করেছে। ডেফিনেটলি এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল, কারণ প্রথম প্রথম এই দলের কোনো রাজনৈতিক দর্শন নাই, এই দলটা চলে একটি আপনার
ধর্মান্ধ মৌলবাদী রাজনৈতিক দলের পরামর্শে, যেমন এই দলের জোটে আছে জামাত, জামাতের যারা এরা অধিকাংশ নেতা ছিল যুদ্ধ অপরাধী। ইভেন আরেক যুদ্ধ অপরাধী শাখা চৌধুরী ছিল এই দলের উপদেষ্টা। সুতরাং তারা তো কখনো চাইবে না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, কারণ তারা তো পাকিস্তানের এজেন্ট। তারা তো চাইতেছে 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের যে পরাজয় ঘটেছে সে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। সুতরাং এই সমস্ত যুদ্ধ অপরাধীরা এবং যুদ্ধ অপরাধী শাখা এরা ছিল পাকিস্তানের এজেন্ট, গোয়েন্দা শাখার এজেন্ট, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য। আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে 75-এর মতো আরেকটি অবাঞ্ছিত ঘটনা তৈরি করে 1971 সনের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইতেছেন বিএনপি। সুতরাং যদি আজকে তবুও বলতে হয় যে যদি আজকে বিএনপি একটি গণতান্ত্রিক চরিত্র থাকত, তাহলে তারা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা সঠিক ছিল। তাদের তো কিছু সমর্থন এই দেশে আছে, কারণ তারা এর আগে দুদিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং তারা তো কিছু সংসদীয় আসনে জিততে পারতেন। সাংবিধানিক বা তার দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী যৌক্তিক মনে না করে সে নির্বাচনে অংশ নাও করতে পারে, কিন্তু তারা তো সেই কাজটি করে নাই। তারা নির্বাচনে অংশ না নিয়ে এই নির্বাচনকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। তাহলে আমরা ধরে নিব তারা সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছে। সেই শক্তিতে হয়তো তারা জিতবে না হয় তারা হারবে। যদি তারা জিতত ধরে নিলাম, তাহলে কি হতো, তারা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করত। আওয়ামী লীগকে 2001-এর মতো চরম শাস্তি তারা দিত। 2001-এ তারা যেমন নির্বাচনে জিতে আওয়ামী লীগের 24,000 নেতা কর্মীর জীবন খুয়েছে, একইভাবে এই 5 জানুয়ারির নির্বাচনে যদি তারা শক্তি প্রদর্শন করে জিতত, আর 52,000 নেতা কর্মীর জীবন দিতে হতো আওয়ামী লীগের। অন্তত আওয়ামী লীগ সেই শক্তির জবাব দিতে সক্ষম হয়েছে, কারণ আমরা দেখেছি নির্বাচন প্রতিহতের নামে ব্যালট পেপার ছিনতাই করে করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করেছে বিএনপি সন্ত্রাসীরা, প্রিসাইডিং অফিসারকে প্রকাশ্যে দিবা লোকে গুলি করে হত্যা করেছে, এবং বাংলাদেশে 5,500 স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যেটিতে ভোট কেন্দ্র ছিল ওই স্কুলগুলো জ্বালিয়ে দিয়েছে। সুতরাং এদেশের মানুষ বিএনপিকে প্রতিহত করে আওয়ামী লীগের সাথে তথা মহাজোটের সাথে নির্বাচন করে 5 জানুয়ারির নির্বাচনকে অর্থবহ করে তুলেছে। আর বিএনপি আজকে সেই ভুলের খেসারত আজকে 8 বৎসর ধরে দিচ্ছে, যার কারণে আজকে বিএনপি দিশাহারা ভুল সিদ্ধান্তের কারণে। তারা কোন নির্বাচনে অংশ নিবে না, ঠিক আছে, ধরে নিলাম তাদের যুক্তি সঠিক তাদের দৃষ্টিতে, কিন্তু নারায়ণগঞ্জের পৌর নির্বাচনে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? এটি তো লজ্জার, এটি তো সেই যে মুখে
এই সরকার মানি না, এই সরকার অবৈধ, আবার এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং নির্বাচনী মাঠে গিয়ে বললেন নির্বাচন সুস্থ হয়েছে এবং ফলাফল যা হোক আমরা সেটা মেনে নেব। আর যখন হেরে গেলেন আর বললেন যে নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু ফলাফল নিয়ে কাশ্মীর হয়েছে, যে এই যে দুই রকম কথাবার্তা, এই যে রাজনৈতিক ডেমোক্রেসি নিয়ে ছেলে খেলা, আর সবচেয়ে বড় কাকতা নিয়ে ঘটনা, বিএনপি মনে করে এত অপকর্মের পর যে 91 দিন 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত নামে গত বছর 5ই জানুয়ারি থেকে কন্টিনিউ 91 দিন হরতাল ডেকে খালেদা জিয়া গুলশানের বাড়ি এয়ার কন্ডিশনের বাড়িতে দোতলা ঘুমিয়ে পড়তেন, আর নেতা কর্মীদের হাতে পেট্রোল বোমা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে একটা জ্বলন্ত জড়পিণ্ডের মুখে ঠেলে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে পেট্রোল বোমা মারিয়েছেন এই খালেদা জিয়া। একজন সাধারণ ব্যাংক কর্মচারী, একজন মহিলা, সে বিকেলবেলা ব্যাংক থেকে, সে ব্যাংক কর্মচারীদের ভাত রান্না করত, একজন দরিদ্র অসহায় মহিলা, তার নাম সম্ভবত রোশন আরা, তাকে পর্যন্ত পেট্রোল বোমা মেরে বিএনপি সন্ত্রাসীরা সেদিন হত্যা করেছে। আজকের সেই বিএনপি আবার কোন লজ্জা শর্মার মাথা খাইয়া নারায়ণগঞ্জের পৌরসভা মেয়র নির্বাচনে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে যখন তাদের নিশ্চিত পরাজয় এবং ফলাফল তারা জানতে পারল, তখন সেটি মেনে নেওয়া তারা কোনো উপায় ছিল না, কিন্তু তারা মনে করে আজকের দিন পর্যন্ত যে তারা এত জনপ্রিয়, বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট বাক্স ভরিয়ে দিবে আর শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, এবং এই জন্য তাদের উদ্দৈত্য যে একটা নির্বাচনে কোন রকমের আওয়ামী লীগ দিক আমরা দেখবো আওয়ামী লীগ কত জনপ্রিয়। কিন্তু আওয়ামী লীগ তো সেটা প্রমাণ করেছে, নিরপেক্ষ নির্বাচন যেটি পৃথিবীর ইতিহাসে একটি এক্সাম্পল হয়ে থাকবে, সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে আইবি 80,000 ভোটে বিএনপি কে পরাজিত করেছে। এরপরও যদি বিএনপি শিক্ষা না হয় গণতন্ত্র কাকে বলে আর গণতন্ত্র কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারে, সেই শিক্ষা যদি তারা না নেয় তাদের রাজনীতির মাঠ ছেড়ে চলে যাওয়া উচিত। আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে যদিও বিএনপি তারা বলছে যে 5ই জানুয়ারি একটি কালো দিবস বা 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস, তখন তারা যে আন্দোলন, বিশেষ করে পেট্রোল বোমা হামলা বা অগ্নিসংযোগ যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, এর মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে দেখলাম যে তাদের জনপ্রিয়তা দিনে দিনে কমে গেছে। এবং আপনি খেয়াল করবেন সেই এ থেকে, বিশেষ করে 2014-এর 5ই জানুয়ারি কর্মকাণ্ডগুলোর পর থেকে এই সময় 3 বছরের মধ্যে কিন্তু তাদের, তারা আর কোনো আন্দোলন বা তেমন কোনো কিছু করতে পারেনি, এবং এটা কি তাদের ব্যর্থতা নয়? সবচেয়ে বড় কথা হলো একটি দেশের রাজনীতির নিয়ামক শক্তি হলো সেই দেশের জনগণ, জনগণের অংশগ্রহণ, জনগণের সহযোগিতা ছাড়া একটি দেশের সরকারের পক্ষে দেশ চালানো যেমন সম্ভব নয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করাও সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অপরাও করে পৃথিবীতে কোনো আন্দোলন তার আসল রূপ পায়নি। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে, যদি গণতন্ত্রের ইতিহাস পর্যালোচনা করি, যে অনুষ্ঠানের শুরুতে তুমি বলেছিলে আব্রাহাম লিঙ্কন বলেছিল গণতন্ত্র সম্পর্কে, ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের জন্য, জনগণের অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য হলো গণতন্ত্র। গণতন্ত্র তখনও সেই দেশের প্রতিষ্ঠিত হয় যদি ক্ষমতাসীন সরকার জনগণের কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়। সেটা কি? মানুষের বেঁচে থাকা অধিকার, মানুষের শিক্ষার অধিকার, মানুষের মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে পারে একটি সরকার, তখন সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা খুব সহজ, আর সে কাজটি আওয়ামী লীগ সরকার করতে সক্ষম হয়েছে। আমি সেটা রাজনৈতিক বক্তব্যের ভাষায় না বলে দুই একটি তথ্য আমি এখানে হাজির করব।
যে সরকার বাংলাদেশে বিদ্যুৎটা ছিল একটি সোনার হরিণ, যেখানে বিএনপি যখন 2001 ক্ষমতায় ছিল তখন ছিল 3500 মেগাওয়াট বিদ্যুৎ। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু আসছি, আমার এই প্রশ্নটা মানে এখানে প্রাসঙ্গিক হবে। 5ই জানুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের প্রেক্ষিতে যে সরকার, আমরা দেখছি যে সরকার কিন্তু ডেভেলপ করে যাচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন, বিশ্বজুড়ে বলে আছে বাংলাদেশ ক্রমান্বয়ে একটা মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। বর্তমান সরকার বিশেষ করে 5ই জানুয়ারি থেকে এই 3 বছরে কিরকম উন্নয়ন, সেই কথাটা বলতে থাকি, ভালো কথা বলতে অগ্রগতি করছে আপনি মনে করেন? 5ই জানুয়ারি বিশেষ করে, হ্যাঁ, 5ই জানুয়ারি 2014 থেকে আজকে 5ই জানুয়ারি 2017, দ্যাট ইজ সরকার 3 বছর পূর্তি করেছে। এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে আমরা দেখি যে আওয়ামী লীগ যখন 2008 ক্ষমতায় ছিল, 8 থেকে 2013 পর্যন্ত, সেই থেকে উন্নয়নের কিছু ধারাবাহিকতা আজকে এটির দৃশ্যমান হয়েছে। যেমন যে কথাটা বলছিলাম যে বাংলাদেশে বিদ্যুৎ ছিল সোনার হরি, যে দেখেন 20,000 মেগাওয়াট বিদ্যুতের দরকার, সেখানে বাংলাদেশে ছিল মাত্র 3,500 মেগাওয়াট বিদ্যুৎ। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে যে জিনিসটি দৃশ্যমান, যে এই 3 বছরের সবচেয়ে যে আলোকিত বিষয়, সেটি হলো পদ্মা সেতু। যে পদ্মা সেতু যখন এই দেশে পদ্মা ব্রিজ হওয়ার কথা আসছে, নানান কথা এই দেশে ইস্টাবলিশ করা হয়েছে। অতীতের অনেক বিএনপি ক্ষমতায় ছিল, তারা এটা চিন্তা করতে পারে না। ইভেন আওয়ামী লীগ যখন 98 রাষ্ট্র ক্ষমতায় এসেছে 2008, তখনও চিন্তা করাটা একটা কাল্পনিক ব্যাপার ছিল। কিন্তু এই 3 বছরের মাথায় আওয়ামী লীগ যখন পদ্মা সেতু বিনির্মাণে বিশ্বব্যাংকের সাহায্য চেয়েছিল, বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থ দেওয়ার জন্য চুক্তি করেছিল খুব কম সুদে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশেরই একজন না শুধু, যে ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আমরা তাকে সম্মান করি যে এটি বাংলাদেশের আকাশে বাতাসে সর্বত্র প্রচলিত আছে, যে ডক্টর ইউনূস সাহেবেরা তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে দিয়ে ইনফ্লুয়েন্স করিয়ে বিশ্বব্যাংকের এই টাকাটা বন্ধ করেছে। এবং তারা বলেছে যে পদ্মা সেতু বিনির্মাণে সরকার দুর্নীতি করছে, যার কারণে তারা এই প্রকল্পে কোনো অর্থায়ন করবে না। কিন্তু মজার ব্যাপার হলো, পদ্মা সেতুর কাজও শুরু হয় নাই, অর্থ বরাদ্দ দেয় নাই, তার আগে বলছে দুর্নীতি হয়েছে। তাহলে আমরা তো বুঝতে বাকি থাকে না যে মানে বিশ্বব্যাংকের মনোভাব কিরকম এবং বিশ্বব্যাংকে কারা প্রভাব বিস্তার করেছে বিশ্ববাংকের উপর বাংলাদেশকে এই খাতে টাকা না দেওয়ার জন্য। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল, দেশপ্রেম এবং এই দেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা এবং তার চ্যালেঞ্জ আজকে পদ্মা সেতু দৃশ্যমান। আজকে 40% কাজ হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী 2019 পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে এবং ট্রেনও চলবে। এটা বিশাল ব্যাপার, আর নিজস্ব অর্থায়ন, হ্যাঁ, এবং নিজস্ব অর্থায়নে, কারোর কাছ থেকে একটি টাকাও নেয় না। পিপিসি, পাবলিক প্রাইভেট, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আজকে পদ্মা সেতু হচ্ছে। আর সবচেয়ে যে জিনিসটা আমাদের অর্থনৈতিক চাকাকে ঘূর্ণায়ন করে, সেই চিত্র আমি এখানে পড়ছি। আজকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার, অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% গড় অতিক্রম করছে। 2016-17 অর্থবছরের লক্ষ্য ঠিক করা হয়েছে 7.2%। দারিদ্র বিমোচন, বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশের অতি দরিদ্র মানুষের সংখ্যা এখন মোট জনগোষ্ঠীর 12.9%। অর্থাৎ ক্রয় ক্ষমতার ভিত্তিতে পারচেজিং পাওয়ার প্যারিটি বাংলাদেশের 12.9% মানুষের দৈনিক আয় $1.9 অর্থাৎ $115 কম।
মুদ্রাস্ফীতি অর্থনীতির অন্যতম প্রধান সূচক হলো মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সর্বশেষ নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.38%, আর 12 মাসের গড় হিসাবে এর হার ছিল 5.66%, আর 2017 অর্থবছরের মুদ্রাস্ফীতির হার 5.8% আটকে রাখার লক্ষ্য রয়েছে। আর আমাদের রিজার্ভ রয়েছে $32 বিলিয়ন। সুতরাং এবং এই $32 বিলিয়ন দিয়ে আমাদের আগামী 9 মাসের রপ্তানি বিল পরিশোধ করা যাবে। সুতরাং এই যে অর্থনীতির একটা দৃঢ় অবস্থান, এটি তো এই সরকারের 3 বছরের সাফল্য। আরেকটি দৃশ্যমান সাফল্য যে বাংলাদেশের ঢাকা শহরের যানজট নিরসনের জন্য, নিরসন করার জন্য যে অনেকগুলো ফ্লাইওভার অলরেডি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে, অলরেডি ওখানে গাড়ি চলেই, কিন্তু মেট্রো রেল, যে মেট্রো রেল আমেরিকার স্টাইলে মানে ঢাকার শহরের মধ্যে, ঢাকা মেট্রোপলিটন সিটির মধ্যে যানজট নিরসনের জন্য চায়নার সাথে, জাইকার সাথে চুক্তি হয়েছে এবং সেটি উদ্বোধনও করা হয়েছে। মেট্রো রেল এই সরকারের লেটেস্ট অবদান, এবং এটি সম্পন্ন হলে আমার মনে হয় আগামী 3 বছরের মধ্যেই এর কাজ হয়তো সম্পন্ন হবে এবং বাংলাদেশের যানজটের একটা বিশাল সমস্যার সমাধান এই সরকার এই 3 বছরের মধ্যে সক্ষম সমাধান করতে সক্ষম। আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়ে খাদ্য, খাদ্যের ক্ষেত্রে তো সরকার একটা বিশাল বিশাল অবদান, এবং আমরা এখন খাদ্য কিন্তু রপ্তানি, খাদ্যের বাংলাদেশের সবচেয়ে বিশাল অর্জন যে বাংলাদেশের প্রায় 16-17 কোটি মানুষ, এই 16-17 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত কইরা আজকে বাংলাদেশ মোটা চাল এবং চিকন চাল বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছে। সুতরাং এটি এ সরকারের আরেকটি বিশাল সাফল্য, এবং খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার জন্য জননেত্রী শেখ হাসিনা যখন 96 রাষ্ট্র ক্ষমতা ছিলেন, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে সেরেস, আন্তর্জাতিক সেরেস পুরস্কারে ভূষিত করেছিল বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য। আচ্ছা, আমি সংসদে আসছি, আমি শেষ প্রশ্নে চলে আসছি। 5 জানুয়ারি নির্বাচনের 3 বছর অতিক্রম করলো, আমরা বিশ্বাস করি সরকার যে ধারাবাহিকতায় উন্নয়ন করে যাচ্ছে কি বিজয়ী বলা যাচ্ছে এই মুহূর্তে এসে, কারণ প্রথম দিকে যাই থাকুক এই মুহূর্তে সরকার খুবই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, এবং বিএনপি যদিও এখন বিরোধী দল নয়, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি কিন্তু নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে যাচ্ছে, যার কারণে আমরা বুঝলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিএনপি এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে। আমার যে প্রশ্নটা আপনার কাছে শেষ প্রশ্ন থাকছে, সেটি হলো 2019 সালে যে নির্বাচনটি আসছে, খুব বেশি দিন আর নেই 2 বছর, এই নির্বাচনে কি আপনি বিশ্বাস করেন বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে? প্রথম কথা হলো, বিএনপি যদি রাজনৈতিক দল হয়ে থাকে এবং এই দলের যদি চরিত্র গণতান্ত্রিক হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের 2019-এর নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কারণ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। নাম্বার টু, আওয়ামী লীগ সরকারের অধীনে এবং আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত নির্বাচন কমিশনের অধীনে তাদেরকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে, যদি বাংলাদেশের সংবিধান তারা মানে এবং গণতন্ত্রকে তারা বিশ্বাস করে, তাহলে এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া তাদের কোনো বিকল্প নাই। এটা আমার শেষ কথা। এটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান এইভাবে আছে যে দুইবার পর পর দুইবার নির্বাচন না করে নিবন্ধন বাতিল হয়ে যায়, এরকম একটা বিষয় মনে বাংলাদেশ সংবিধানে আছে, পরপর দুইবার যদি নির্বাচন না করা হয় নিবন্ধন? হ্যাঁ রাইট, এখন তো বাংলাদেশের যদি একটি রাজনৈতিক দলের সংসদে তাদের প্রতিনিধিত্ব না থাকে, দুইবার পার্লামেন্ট নির্বাচন থেকে তারা দূরে থাকে, তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে রাজনৈতিক দল হিসাবে। এটি নির্বাচন কমিশনের যে নিয়ম, তারা
সেই আওতায় পড়বে এবং বিএনপির মতো একটা দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশের কিছু আসবে যাবে না। অনেকেই মনে করে যে বিএনপি ছাড়া এই দেশ চলবে না, এখন বিএনপি ছাড়া এই দেশ চলে না, অবশ্যই চলে। বরং বিএনপি তারা প্রমাণ করেছে তারা ক্ষমতা দখল করা, ক্ষমতা টিকে থাকা ছাড়া তারা এই দেশের বিরোধী দলে থাকতে পছন্দ করে না। কারণ ক্ষমতা থাকলে তাদের লুটপাটের সুবিধা হয়, নিজের পকেট বাড়ি করার সুবিধা হয়, আর ক্ষমতা না থাকলে তারা মনে করে যে তাদের ইনকামের পথ কমে গেছে। আজকে ঠিকানা পত্রিকা এখানে প্রকাশ, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকা দেখলাম যে বেগম জিয়া অর্থ কষ্টে ভুগছেন, উনি নাকি অর্থের অভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারেন না চিকিৎসার জন্য, ওনার ঘর ভাড়া বাকি 72 লক্ষ টাকা। এই যে মানে এই নিউজ কতটুকু অথেন্টিক আমি জানি না, আবার পত্রিকা যখন লিখেছে হয়তো এটা সত্য হতেই পারে, কিন্তু এখন তারা মনে করে তারা ক্ষমতা না থাকলে তাদের ইনকাম থাকে না, আর ক্ষমতাটাকে তারা ইনকামের একটা বিশাল ব্যবস্থা মনে করে। কারণ আমরা দেখেছি কথা প্রসঙ্গে বলতে হয়, বেগম জিয়া যখন 2001 রাষ্ট্র ক্ষমতায় ছিল, সকালবেলা হোটেল সোনার গাঁও থেকে তার ব্রেকফাস্ট আসত ওই আপনার মোগল সম্রাটদের স্টাইলে, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিদিন যে খরচ হবে সে খরচের কোনো অডিট হতে পারবে না, এরকম আইন তারা করেছিল। সুতরাং এরকম বিলাসী জীবনের সুযোগ আর বাংলাদেশে কোনোদিন আসবে না, এই দেশের জনগণের অর্থ লুটপাট করে এবং কোনো জবাবদিহিতা না রেখে রাষ্ট্র ক্ষমতা দখলের দিন শেষ। ধন্যবাদ শামসুদ্দিন আজাদ সাহেব। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রাইম 24 টেলিভিশন থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং বিশিষ্ট রাজনীতিক, এবং বিশেষ করে উনি পলিটিক্যাল সায়েন্সের একজন মেধাবী ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, রাজনৈতিক বোদ্ধা বলি আমরা ওনাকে। শামসুদ্দিন আজাদ সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের টেলিভিশনে আপনি এসেছেন। বিশ্বজুড়ে আমরা।